ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে আগুন ছোঁয়ার পূর্বে। কেন? রব বলছেন যা করেছো করেছো। কেউ 60 বছরে বুঝবে, কেউ 12 বছরে বুঝবে, এটাই নিয়ম। 60 বছরে একজন বুঝলো, তার এই বুঝ দেখে যদি আপনার হিংসে হয় যে অনু মদখোর ছিল, জুয়াড়ি ছিল, ব্যভিচারী ছিল, জুলুম অত্যাচারী ছিল, মিথ্যেবাদী ছিল, মারামারি করত, বেনামাজে ছিল, দুনিয়ার কোনো অন্যায় নাই, এই গ্রামে যেই অন্যায়ের মধ্যে তার হাত ছিল না, দেখো আজকে সে ভালো হয়ে গেছে, সবাই তাকে ভালো বলে, সবাই তাকে ভালোবাসে, আমিও 50 বছরে গিয়ে এমন করব, আমরা কি কেউ জানি কতদিন বাঁচব? তাহলে আমাদের কি উচিত উনি যিনি 50 বছরে আল্লাহকে ভয় করছে, আমরা 50 বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত নাকি আজকে থেকে আল্লাহর দিকে ফিরে আসা উচিত? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। দেখুন, বলে আর হচ্ছে না, কিছু মানুষ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মাজারে যাই না, মসজিদে যাই, নানা ধরনের কথা বলে যে আমরা সহি আকিদায় আকিদা ঠিক করে ফেলেছি, কিন্তু আমাল সংশোধন করেনি। কি সংশোধন করেনি? আমাল সংশোধন করেনি। আজকে মাশাআল্লাহ আল্লাহর একত্ববাদী অনেক লোক পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা দিয়ে মানুষকে টেনেছে, যে ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, উম্মত কোনো অপরাধ করলে যে দুঃখ তিনি পেতেন, এরা জাহান্নামে যাবে বলে, আজকে আমাদের দিনী ভাইরা সেই দুঃখ পায় না যে ওর বাবা জাহান্নামে চলে যাবে যদি এই অবস্থায় মারা যায়। ও নিজের গ্যারান্টি দিচ্ছে না যে ও জান্নাতে যাবে, কিন্তু ও জানে এটা আল্লাহর পথ, আল্লাহ ওয়াদা করেছে এইভাবে চললে জান্নাত দেবে ইনশাআল্লাহ। ও জানে ওর চাচাতো ভাই, ওর জ্যাঠাতো ভাই, ওর ফুফাতো ভাই, মামাতো ভাই এভাবেই যদি কন্টিনিউ করে শিরিক এবং বিদআত নিয়ে যদি কবরে চলে যায়, তাহলে ওর জাহান্নাম ঠেকানো মুশকিল। ঠেকানো কি? ইব্রাহিম আলাইহিসসালাম পারেনি তার বাপেরটা, বুঝাতে পেরেছি নাকি পারেনি? নূহ আলাইহিসসালাম পারেনি তার ছেলেটা, ইব্রাহিম আলাইহিসসালাম পারেনি তার বাপেরটা, নূহ আলাইহিসসালাম পারেনি তার ছেলেরটা। তো আমাদেরকে আরো একটু নমনীয় হওয়া উচিত। আমি বলছিলাম আল্লাহর দিকে ফিরে আসা লাগবেই লাগবে। কেন লাগবে? তিনি বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো একনিষ্ঠ, একেবারে সিদ্ধান্ত নাও যে আমি ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আল্লাহর দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দিবেন। কার দিকে যাচ্ছি? হেদায়েত দিবে কে? ইন্নি যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আল্লাহর দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দিবেন। আল্লাহ বলছেন তুবু, ফিরে আসো আল্লাহর দিকে, তাওবাতান নসুহা, একনিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে আসো, তাহলে কি হবে? আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, সম্ভবত যদি তোমরা একনিষ্ঠ হৃদয় নিয়ে ফিরে আসো, অপরাধ যাই করেছো করেছো, অন্যায় যাই করেছো করেছো, গুনাহ যা খুশি করেছো, যদি আল্লাহর দিকে ফিরে আসো, হয়তো তিনি তোমার এই অপরাধগুলোকে ক্ষমা করে দেবেন। তিনি কি শুধু ক্ষমা করবেন? না, তিনি বলছেন তোমাদের জন্য জান্নাত দিব। কি দিবে? আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও আসিলা। তিনি বলছেন শুধু জান্নাত নয়, তিনি বলছেন যে এমন জান্নাত দিব যার পদতলে নহর বয়, ঝর্ণা বয়। বান্দা তুমি আল্লাহর দিকে ফিরে আসো, মানুষ তোমার রবের দিকে তুমি ফিরে যাও একনিষ্ঠ ভাবে, তোমার অপরাধ তোমার রবকে বাধ্য করতে পারে না, তোমার অপরাধ তোমার রবের দয়ার চাইতে বড় নয়,
তুমি বেঁচে থাকা অবস্থায় কি অপরাধ করবা যা তুমি ক্ষমা চাইবা তোমার রব সক্ষমতা রাখে না ক্ষমা করার বলো মানুষের হক ছাড়া মানুষের হক ছাড়া মানুষের উপরে যে হক আল্লাহ হারাম করেছে তা ছাড়া যা আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা রহমানের সাথে সংশ্লিষ্ট যা ওয়াদুদের সাথে সংশ্লিষ্ট যা গফুরের সাথে সংশ্লিষ্ট তা তুমি কি এমন অপরাধ করবে আর বেঁচে আছো আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আমি আর করব না আমি আপনার দিকে এসেছি আপনি আমাকে হিদায়াত দিন তোমার অপরাধ তোমার রবের ক্ষমা থেকে বড় নয় মানুষ তোমার অপরাধ তোমার রবের দয়া থেকে বড় নয় তোমার রবের দয়াই সবচেয়ে বড় সুবহান আল্লাহ শোনো সবাই তোমাকে বলে শিরক আল্লাহ ক্ষমা করবেন না তুমি ভুল ভাবে নিও না ওনারা সঠিক বলেছে কিন্তু তুমি ভুল ভাবে নিয়ে রাগ করো সবাই তোমাকে বলে তুমি যদি শিরিক করে মারা যাও তখন আর ক্ষমা হবে না সবাই যখন তোমাকে বলে শিরিক ক্ষমা হবে না সে এটা বলে না যে তুমি বেঁচে আছো শিরিক করে ফেলেছো তুমি আল্লাহর সাথে এত বড় অন্যায় লিপ্ত হয়েছো যে অন্যায় করে তুমি মারা গেলে আল্লাহ ক্ষমা করবে না জমিন থেকে আকাশ পর্যন্ত অপরাধ নিয়ে যদি তুমি যাও জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার রব দয়া নিয়ে আসবে শুধু একটা অপরাধ করবে না তা হলো শিরক তাই তুমি ক্ষমা করবে না এটা ক্ষমা করবে না যখন তুমি শিরক করেই মারা গেলে যখন তুমি মুশরিক অবস্থায় মারা গেলে তুমি মাজারে যেতে সিজদা করতে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ভবিষ্যৎ জানতে চাইতে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ছেলে সন্তান চাইতে তুমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে রিজিক চাইতে সুস্থতা চাইতে তুমি কল্যাণ অকল্যাণ মনে করতে কিছু ঝুলালে কিছু রাখলে এভাবে চললে ডানে চললে বামে চললে তুমি কল্যাণ অকল্যাণ মনে করতে শোনো এগুলো শিরক তুমি ভয় পাচ্ছ কেন তোমার রব তো তোমাকে বলেই দিয়েছে যা করেছো করেছো ফিরে আসো তাহলে হয়তো রব তোমাকে ক্ষমা করবে তোমার জন্য জান্নাত দেবে তোমার জন্য জান্নাতের নিচে ঝর্ণা তৈরি করবে কি আল্লাহর সাথে অংশীদারিত্ব থেকে ফিরে আসবে না তোমরা তোমরা কেন রাগ করো কেন অহংকারে মেতে ওঠো তোমাকে তো বলেছে ওমো ছোট জায়গাটা ছাড়ো মসজিদে আসো তুমি কি কম্পেয়ার করতে পারো না যেখানে তুমি যাচ্ছ ওর চাইতে মসজিদ কত বড় তুমি কি কম্পেয়ার তুমি কি তুলনা করতে পারো না তোমার কি হৃদয়ে তালা লেগে গেছে তোমার হৃদয় কি অনুভূতি শক্তি নেই তোমার বিবেক বিবেচনা কি কাজ করে না তুমি যার কাছে গিয়ে ওসিলা চাইছো তার চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শিখিয়ে দেওয়া একটা দোয়া ওসিলা আরো বড় হতে পারে তুমি কেন অনুধাবন করো না তুমি কেন অনুধাবন করো না যার কাছে তুমি যাও সে নিজের কবরে নিজে যেতে পারে না তুমি কেন অনুভব করো না তুমি যার সামনে দিয়ে হাঁটো পিছ করে আসো না এরপর আবার পিছে পিছে হেঁটে আসো যার কবরের সামনে দিয়ে গিয়ে তুমি সাইকেল থেকে নেমে যাও যার কবরে তুমি মোমবাতি আগরবাতি দাও তুমি কেন অনুভব করো না সে যখন মরেছিল সে যখন পৃথিবী ছেড়েছিল নিজের গোসলটা নিজে করতে পারেনি তোমাকে কি পবিত্র করবে সে কেন তুমি রাগ করো আমার কথায় তোমাকে যদি বলা হয় পুরো পৃথিবীর মানুষকে ছাড়ো আল্লাহকে ধরো রাসূলকে ধরো তুমি কি এই কথার সাথে একমত হবা না তোমার কাছে কি মনে হয় না পুরো পৃথিবীর সব মানুষ এক পাল্লায় যদি আসে আমার পিয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয় বলো তো কার পাল্লা ভারী হবে তাহলে তোমাকে যখন বলা হয় এইটা অমুকের কথা হতে পারে কিন্তু রাসূলের আদেশ নয় তুমি কেন এত রাগ করো
তুমি একটু দেখো না তোমার মুরব্বি, তোমার বুজুর্গ, তোমার শেখ, তোমার আলেম, তোমার ফকিহ, তোমার মুফতি, মোল্লা, মুন্সি, হাজি, এগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে আসা হয়েছে, বলো তো কে উত্তম? তুমি কি হাজার মুফতি কুরবানি দিতে পারবে না এক মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্য? পারবে না? তাহলে কেন রাগ করো? কেন অহংকার আর দাম্ভিকতার সামনে, নবীর সুন্নতের সামনে আসো?